আজকাল ফেসবুকে অনেক পোস্ট দেখা যায় যে আল্লাহকে ভালোবেসে থাকলে এখানে লাইক দিয়ে যান বা মাশাআল্লাহ লিখুন। ইসলামের দৃষ্টিতে এগুলো কেমন? ইসলামের দৃষ্টিতে এগুলো হলো ধর্ম ব্যবসা, এগুলো হলো ভণ্ডামি। এই পোস্টগুলোতে লাইক কমেন্ট করবেন না, এগুলোকে বরং ইগনোর করবেন। আপনি লিখে দিলেন, এই জাতীয় পোস্ট প্রায় দেখা যায় যে আপনি যদি রাসূলকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে তার নাম লেখেন বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখেন। ভাই, আমি ভালোবাসলে তার পরীক্ষা তোমার কাছে দিতে হবে কেন? তুমি কে পরীক্ষক হয়ে আসলে আমার ভালোবাসা? হ্যাঁ, তারপরে যায় কোনো কোনো পোস্টে দেখা যায় যে আপনার এখানে যদি রাসূলের ভালোবাসা যদি আপনার অন্তরে একটুও থাকে তাহলে আপনি পোস্টটা শেয়ার করেন। ভাই, রাসূলের ভালোবাসা আমার অন্তরে আছে, কিন্তু শেয়ার করে প্রমাণ করতে হবে, এটা কেমন কথা? তাহলে আমি তোমার যদি বলি রাসূলের ভালোবাসা থাকে তাহলে তুমি আমাকে আল্লাহকে খুশি করার জন্য 100 টাকা দাও, কি বলেন? তো এটা তো রীতিমতো ধান্দাবাজি। অনেক পোস্ট এরকম দেখা যায়, তোমার পেজের লাইক বাড়ানো দরকার, ফলোয়ার বাড়ানো দরকার, তুমি অন্য কোনো ধান্দা করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পণ্য বানাই ফেলাইলা। রকমের মূর্খতা এবং অজ্ঞানতা, এগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আমাদের অনেক ভাইরা না বুঝে এগুলোকে ইসলামিক পোস্ট মনে করে, এগুলোতে আবার লাইকের বন্যাও পড়ে, মানুষ ভয়ের চোটে ঈমান চলে যায় কিনা আবার এই জন্য লাইক দেওয়া যায়। অনেক সরল সহজ মানুষ আছে, মনে করে হায় হায় রে, এর এখানে লাইক না দিলে ভাই এর কি আল্লাহ আল্লাহ রসুল কি কোনো কন্ট্রাক্টর বানাইছে আপনার ইমানের? ও তো ধান্দাবাজ। তো এই ফেসবুকে এই সমস্ত ধান্দাবাজার ফলে আমাদের সাবধান থাকতে হবে যে এটা হলে এটা করেন, এটা হলে ওইটা করেন। ও কমান্ড করার কে আপনাকে? সে নির্দেশ করার কে? এই জন্য এই জাতীয় লাইক কমেন্ট এবং ফলোয়ারের ব্যবসায়ী এরা ভণ্ড, এরা প্রতারক, এরা ধর্ম ব্যবসায়ী, এরা ইসলামটাকে বিক্রি করছে এবং অপমানজনকভাবে উপস্থাপন করছে। এগুলো আমাদের সমাজে আছে না নাই বলেন? প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে এগুলো ছড়াছড়ি আছে। এগুলোকে আমার অবাক লাগে যে এই দেশের এখনও বিপুল সংখ্যক মানুষ, আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি, হয়তো তার ফেসবুক আইডি জানি, লোকটা ভালো মানুষ, কিন্তু সেও দেখি এখানে লাইক করে গেছে, কমেন্ট করে গেছে। কেন? ওই যে ভয়ে, যদি ইমান চলে যায়। বেটা বলছে ইমান থাকলে এটা করে যান। কিরে ভাই, আমার ইমান থাকলে তোমার এখানে করতে হবে কেন? এটা কোন কথা? তোমার ইমান যদি থাকে তুমি আমার 10,000 টাকা দিয়ে যাও, দিয়ে যাবা তুমি? এটা কোন ধরনের কথা? আল্লাহ তাআলা সমস্ত ভণ্ডামি থেকে আমাদের বুঝে থাকার তৌফিক দান করুন। রাতে ঘুমানোর পূর্বে গান শুনে ঘুমিয়ে পড়লে নাকি 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়, এই কথা কতটুকু সত্য? গান শুনতে শুনতে যদি ঘুমায় পড়ে তাহলে 70 বছরের ইবাদত নাকি নষ্ট হয়ে যায়। কয়দিন পরপর শয়তান কিছু গান বাইর করে, কয়দিন পরপরই কিছু হয়, হিন্দি নয় শ্রীলঙ্কান না বাংলা গান বাইর হয় রাস্তা রাস্তা, মোড়ে মোড়ে, জনে জনে, মুখোমুখি। এই গানের কথাগুলোর বেশিরভাগ কথাগুলা এমন অর্থহীন, এমন ফালতু যে এগুলো না কোনো অর্থবহ, না এগুলো মানুষের কোনো চিন্তা চেতনাকে উন্নত করার ক্ষেত্রে কার্যকর। যত সব হাস্যকর কথামালা এই সমস্ত গানের কথার মধ্যে আছে, ঠিক না? ভাই ঠিক, কয়দিন পরপরে এক একটা বাইর হয়, আর রাস্তা রাস্তা পোলাপান, মহিলা বুড়া সবাই মুখোমুখি এগুলা, এবং যেখানে সেখানে চলে। তো এগুলো নাজায়েজ। গান, যে গানের কথামালার মধ্যে আপত্তিকর কিছু থাকে কিংবা তার সাথে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার থাকে, মিউজিক থাকে, সে গান শোনা হারাম, এবং এটি ফোকাহা একরামের প্রায় মোত্তাফাক আলাই ঐক্যবদ্ধ ফতোয়া। সূরা লোকমানের 1:6-8, মুমিনান নাসে মাইয়াশতাইল লাহওয়াল হাদিস, এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় বেশিরভাগ তাফসিরের গ্রন্থসমূহে, বেশি মুফাসসিরগণ সাহাবায়ে কেরাম এর ব্যাখ্যা করেছেন যে এখানে লাহওয়াল হাদিস বলতে গানকে বোঝানো হয়েছে। কোরআনকে যিনি সবচেয়ে ভালো বোঝেন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সার্টিফাইড বাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও বলেছেন যে এখানে গানকে বোঝানো হয়েছে, এটা ভৎসনা করা হয়েছে, এটা হারাম, জায়েজ না গান শোনা, বিশেষ করে মিউজিকের ব্যবহার যে গান সেটা কথা বলা হচ্ছে। অতএব এটা হারাম, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তাই বলে গান শুনে শুনতে শুনতে ঘুমায় পড়লে 70 বছরের ইবাদত নষ্ট হবে এরকম কোনো হাদিস নাই। আমরা অনেক সময় হারামকে হারাম প্রমাণ করার জন্য কিছু জাল হাদিস বানাই নি, এগুলোর কোনো প্রয়োজন নাই, এগুলো হলো অপ্রয়োজনীয় কাজ। হারামকে হারাম বলার জন্য কোরআন হাদিসে যা বলা আছে এটুকু বললেই যথেষ্ট, নিজের মন গড়া কিছু বললে ঠিকানা হবে জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
মান কাযাবা আলাইয়া মুতাআম্মাদান ফালিয়াদাবাও মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস বলে বেড়াবে, আমি বলি নাই অথচ সে এটা আমার নামে বলে বেড়াবে, সে যেন জাহান্নামের টিকিট রিজার্ভেশন করে নিল। বুঝতে পেরেছেন? জটিল কথা। আজকাল ফেসবুকে দেখবেন একটা ট্রেন্ড চালু হয়েছে, অনেক আগে থেকে আছে অবশ্য, সেটা হলো কি কি একটা আজগুবি কথা দিয়ে শেষে লেখা দেয় আল হাদিস। বাবা আল হাদিসটা কি? যদি হাদিসে থাকে তাহলে হাদিস গ্রন্থের নাম থাকবে শেষে, এটা বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা মুসনাদে আহমদ, হ্যাঁ সহি ইবনে হিব্বান অমুক তমুক, হাদিসের গ্রন্থ পৃষ্ঠা খণ্ড হাদিস নম্বর রেফারেন্স থাকবে। রেফারেন্স রেফারেন্স নাই, কিছু গদবাদা কথা দিয়ে শেষে কি দেখে দেয় আল হাদিস। ওইটাকে আল হাদিস না জাল হাদিস বোঝার কোনো উপায় আছে? আল হাদিস মানে হাদিসের কথা। আরে হাদিসের কথাকে আপনি বললেই হলো, কোথায় আছে হাদিসের কথা? রেফারেন্সটা লাগবে না? তো আমরা অনেকে না বুঝে এগুলো প্রচার করে বেড়াই, না বুঝে এগুলো শেয়ার করে বেড়াই, এগুলো আমাদের মধ্যে আছে না নাই? তো এই বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা হেফাজত থাকার তৌফিক দান করুন। নারীরা উঁচা উঁচু জুতা পরতে পারবে কি না, হাই হিল জুতা যেটাকে বলে, হাই হিল জুতা, হ্যাঁ এই জুতাগুলো কেন পরা হয়, আল্লাহ মাফ করুক, এটা নিয়ে আপনি যদি অনলাইনে একটু সার্চ দেন হাই হিল জুতা কেন পরা হয় উত্তর পেয়ে যাবেন। আপনি একটু সার্চ করলে, একটু ঘাটাঘাটি করলে আপনি দেখতে পাবেন, খুবই আপত্তিকর নারীর শরীরকে, শরীরের আপত্তিকর অংশকে নোংরাভাবে যেন প্রকাশিত হয়, এই হাই হিল জুতার একটা লক্ষ্য সেটাও। তো এই উদ্দেশ্যে যদি কেউ এই জুতা পরে, এবং যেহেতু এই উদ্দেশ্যে এই জুতা সচরাচর পরা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা গর্হিত, এটা বলার অপেক্ষা রাখে না, বিশেষ করে বাইরে যখন আপনি পড়বেন। দ্বিতীয়ত, এই হাই হিল জুতা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটার উপরে বাংলাদেশের প্রথম সারির অনেকগুলো জাতীয় দৈনিকে অনেকগুলো আর্টিকেল আমি অনেক সময় পড়েছি, আপনারা সার্চ করলে এখনও পাবেন হাই হিল জুতার ক্ষতিকর দিক, যে এগুলো পায়ের গোড়ালি গিরা এবং পায়ের অনেক রোগের সৃষ্টি করে, অর্থাৎ এটা ক্ষতিকর ব্যাপারে কোনো সন্দেহ ডাক্তারদের নাই। তাহলে দ্বিতীয় পয়েন্ট এটা হলো। তৃতীয় পয়েন্ট হলো, এই হাই হিল জুতা পরে স্টাইল করে এই টকটক করে হাঁটা মেয়েগুলো অনেক সময় দেখবেন যে পেঁচা পেঁচা পড়ে যায়, আর যেগুলো এই এই টকটক করতে 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 ইউজ টু হয়ে গেছে ওইগুলো হয়তো টিকতে পারে, কিন্তু তারপরে রিস্ক থাকে এইগুলোতে। তো এই সবগুলো কারণকে একসাথ করলে সাধারণ অবস্থাতে বাইরে এই জুতা পরা, এটা কোনো মুসলিম নারীর সাথে যায় না, জায়েজ নয়। তবে হ্যাঁ, তিনি যদি এগুলো থেকে পরিচ্ছন্ন পক্ষ থেকে পবিত্র রেখে কথার কথা তার বাসায় তিনি পড়েন, বা পর্দার সাথে যেখানে কোনো কেউ তাকে দেখেন না, এমন কোনো জায়গা পড়েন যে তার স্বামী তাকে শুধু দেখেন, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে। কিন্তু ওই যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ওই দিকটা তার মাথায় রাখতে হবে। যদি তিনি খুব বেশি ব্যবহার করেন, তার স্বাস্থ্যের জন্য নিশ্চিত ক্ষতির দিকে তিনি পড়ে যান, তাহলে সেক্ষেত্রে সেটাও কিন্তু তার জন্য জায়েজ হবে না, কারণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু করা জায়েজ নয়। এই জন্য এই এই জাতীয় ফ্যাশন যেগুলো আছে, এই ফ্যাশনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের জন্য আসলে বর্জনীয়, বেশিরভাগ ক্ষেত্রেই বর্জনীয়, বিশেষ করে যখন নারীর শরীরকে, শরীরের অংশ বিশেষকে আপনার বাজেভাবে মানে উপস্থাপন করা হয়, তখন সেটা রীতিমতো নোংরা। নারীকে অধিকারের নাম দিয়ে কতভাবে যে আপনার সমাজে পণ্যে পরিণত করে সেটাকে উপস্থাপন করা হচ্ছে, সেটা বলার বাহিরে, বলার অপেক্ষা রাখে না। এই জন্য এগুলো আমাদের ন্যূনতম রুচিশীল মানুষরা অ্যাভয়েড করে চলবেন।